ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে হাত পা বেঁধে ফেলে রাখা অটোরিকশা চালক খুনের ঘটনায় সাত আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মাসুদ আহমেদ ভূঁইয়া। এর মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বাকি তিনজন ছিনতাই করা অটোরিকশা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানা যায় পুলিশ। সংবাদ সম্মেলনে মাসুম আহমেদ ভূঁইয়া বলেন, শুক্রবার সকালে পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে হাত পা বাঁধা অবস্থায় হাশেম মিয়া নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই লিলু মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং নগরীর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।